কাতারের আমির এবং সৌদি ক্রাউন প্রিন্স ঢাকা সফর করতে রাজি হয়েছেন। চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতেই হাই প্রোফাইল সফর দুটি বাস্তবায়ন করতে চায় ঢাকা, এমনটাই ধারণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের আমির শেখ তামিম বিন আহমাদ আল থানি ফুটবল বিশ্বকাপের পর বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান কাতারের আমির। ফুটবল বিশ্বকাপের পর বাংলাদেশ সফরের বিষয়ে তিনি প্রেসিডেন্ট আব্দুল হামিদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, আমিরের সম্মতিপত্র প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর জন্য মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর হাতে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। আগামী বছরের প্রথম দিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঢাকা সফর করতে পারেন। তার সফর উপলক্ষে দুই পক্ষ আলোচনা করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলাইনের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আশা করছি আগামী বছরের প্রথম ভাগে তিনি আসবেন। অনেকগুলো বিষয়ে দুদেশের অগ্রসর হচ্ছে জানিয়ে তিনি বলেন, সৌদিরা অনেক বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন, আমরাও তাদের বিনিয়োগ চাই। তাদের কয়েকটি প্রস্তাব আমরা চূড়ান্ত করতে যাচ্ছি, যুবরাজ এলে সে কাজগুলো আরও ত্বরান্বিত হবে। বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, সমুদ্রবন্দর টার্মিনাল সহ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।